কারণ এই গাছের জনপ্রিয়তা অনেক বেশি। হ্যালো গাইস, এই গাছটা দেখতে রাখতে রাখতে কোম্পানি কোন দুইজন কি অবস্থা তোমার? এই তো ভাই আছি, ভালো আছো? এই তো, তো তুই কি মানে এখানে কি মানে কোন কারণে আসলাম? ভাই তোমার লগে মিট করতাম অনেক দিন ধরে। ও নো, আসলাম মিট করতাম। তুমি কি স্ট্যান্ড করো না করো না? এখন আপাতত স্ট্যান্ড অফ রাখছি, কারণ সামনে তো আমার এক্সাম, এই জন্য স্ট্যান্ড অফ। তাহলে এখানে মূলত কোন উদ্দেশ্যে আসা আজকে? আসলাম তোমার দেখতে ভাই, তোমার কি না? আমি ঠিক আছে, অসুস্থ, ঠিক আছে, আমি তো অসুস্থ, ঠিক আছে। তাছাড়া আসছে সাইমন আজকে এখানে, কিছু আমরা ছবি তুলবো, ছবি শুট করবো, আর ওইগুলো কিন্তু স্ক্রিনে দেওয়া হবে, দেখবেন আপনারা। আর আমার সাথে আছে যে মিরাজ, কি অবস্থা তোমার? আচ্ছা তুমি কি কেন আসছো মানে ছবি তুলতে নাকি? ছবি তুলতে, ঘোরাফেরা করতে, আপনার সাথে ঘর বসে। ও নো, আচ্ছা চিল 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 চিল, হ্যাঁ চিল, ওকে। তো এখানে আসছি মূলত এই গাছটা দেখতেছেন আপনারা, এটা আমি দূর থেকে হয়তো বা যদি আপনাদেরকে তুলে ধরি তাহলে আপনারা মানে ক্লিয়ারলি বুঝতে পারবেন এই গাছটা কিন্তু অনেকটা সুন্দর। বা ছবি তোলার জন্য অনেক দূর থেকে পাবলিক আসে, জনগণ আসে, কারণ এই গাছের জনপ্রিয়তা অনেক বেশি। তো আমি এটা মানে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন মানে পেজে আমি দেখছি এই গাছের ছবিটা, কিন্তু এটা আমার বাসার একদমই পাশে, যার কারণে মানে আমার একদম কাছে, তাই এটার কোনো আমার কাছে কোনো মূল্য নাই। কিন্তু গাছকে সাইমন আসছে আমার সাথে দেখা করার জন্য, মূলত এই গাছের নিচে ছবি তোলার জন্য, কুমিল্লার শহর থেকে সিটিতে কানে, এগুলো ময়নামতি এরিয়া লোকেশন ক্যান্টনমেন্ট। তো আর কি তার কিছু ছবি তুলি আর জায়গাটা দেখেন আপনারা, আমি ছবি তুলবো আর মিরাজ আমার সাথে ক্যামেরা হ্যান্ডেল করবে। আমি কিন্তু মানে স্টিল খুব ভালো ছবি তুলতে পারি এই আর কি, দেখছি। আজকে এই ব্লগে কোনো স্ট্যান্ড রাখতেছি না, মেবি শুধু আমরা ফটোগ্রাফের দিদি করছি, আজকে ঘুরছি, সাইমন আসছে। তো তাছাড়া এই ভিডিও কোনো স্ট্যান্ড নাই মেবি। তো ভিডিওটাকে এনজয় করেন আর আমরা মানে পুরো আজকে সারাটা দিন আমরা কী করছি এগুলো তুলে ধরবো। বস্ত্র আমরা অনেকক্ষণ ছবি তুলছি, প্লাস এবার ছবিগুলো দেখেন, আর ছবি তুলতে তুলতে আমি জামাই গেছি, আর কী অবস্থা আমার, স্যার আর কোনো কিছু করে নেই। আজকে সারাটা দিন মানে কী করতেছি এগুলো তুলে ধরতেছি, কোনো স্ট্যান্ড নাই, ঠিক আছে। ওকে, টাকা টোকা আছে? কোনো কিছু খাইতে হবে, ঠিক আছে। আমি তো তোমার অনেক ছবি তুলে দিছি, খাওয়া দাওয়া ছাড়া কিন্তু ভাল লাগে না। একটা মানে পর্যটনের মানে একটা দৃশ্য অনুভব করলে, ঠিক আছে, এরকম সুন্দর একটা জায়গায় তোমার নিয়ে আসছে, শুধু খাওয়াই বাবা, তুমি তো কোনো কিচ্ছু করলাম না, ঠিক আছে। এটা কি হইলো? তাহলে ছবি তো তুললাম, অনেক কষ্ট করলাম, আবার ছবিগুলো দেখেন, 1 2 3। ছবি দেওয়া আনা করতেছি, ঠিক আছে, এতক্ষণ দিয়ে দিয়েছি, অনেক কষ্টের ফল, ঠিক আছে। এগুলো যাও বাচ্চা, তোমরা সাবস্ক্রাইব করবা, প্লাস লাইক করবা, শেয়ার করবা ভিডিওটাকে।
কাম কর আরে আমরা অনেক অনেক একটা জায়গায় মজা করছি এবার সাইমনের গাড়িতে তুলে দিতেছি আর এই জায়গাটা চিনে মনে হচ্ছে চুবিদ্যালয় আরে পুরো গ্যাং চলে দেবি থাকবি না আর কবে দেয়া হইতেছে নেক্সট ফ্রাইডে না নেক্সট ফ্রাইডে তে ভাই আমার দেখা হবে ওকে ঠিক তো সাইমনের গাড়িতে তুলে দিতেছি আর আমরা তো থাকতেছি ফিউ মোমেন্টস লেটার ইয়াহু তো আমরা অনেকক্ষণ ভিডিও স্টার্ট করার পরে মানে ভিডিও রানিং করার পরে ভিডিওর একদম শেষ প্রান্তে আসলাম তো আশা করি ভিডিওটা আপনাদের মাঝে ভালো লাগবে তো গাইস আমি বলে দিতে চাই আমার এই ভিডিও আমি মনে করি যে আমার 5K সাবস্ক্রাইব না 500 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তো 500 হওয়ার পরে আমার 1K সাবস্ক্রাইবারের টার্গেট থাকবে তো প্লিজ আপনারা একটু সাপোর্ট করেন আমাকে আর 500 সাবস্ক্রাইবার পূরণ করে দেন ভিডিওটাতে লাইক করেন প্লিজ প্লিজ গাইস তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর সবার সাথে একটু শেয়ার করবেন আর যদি এই ভিডিওটা ফেসবুকে যায় প্লিজ লাভ রিয়েট দিবেন ওকে অ্যান্ড সো থ্যাংক ইউ সো মাচ গাইস হ্যাভ ফান টু খুদা হাফিজ আমি আছি কাউসার বুলবুল আপনাদের সাথে তো আমি অনেকদিন পরে আবার ব্লগে আমি আবার অনেকদিন পরে ব্লগ